স্বাগত আপনাদের সবাইকে আমাদের নিয়মিত এই আড্ডার আসর প্রিয়জন এই সময়ে। আমাদের প্রিয়জনেরা কেমন আছেন এই দুঃসময়ে এই অসময়ে সেই নিয়ে আমাদের এই লাইভ আড্ডার আসর। আমি আছি বাংলা ভিশন স্টুডিওতে সরাসরি এখন আপনাদের সাথে, আর আমাদের সাথে আড্ডা দিতে যোগ দেন আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের মানুষেরা। তাদের সাথে আড্ডা হয়, তাদের কাজকর্ম নিয়ে আড্ডা হয়, এই দুঃসময়ে তারা কেমন আছেন সেটা নিয়ে আড্ডা হয়, এবং তারা আমাদের সাথে যোগদান হচ্ছে ওভার ভিডিও কলে। আপনারা জানেন যে বাংলাদেশে যেমন এই কোভিড সিচুয়েশনে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে দেখছেন বোধহয় যে ভারতে ভয়াবহ রকম বিপর্যয় নেমে এসেছে। ইনফ্যাক্ট মানবতার বিপর্যয় নেমে এসেছে, যেভাবে লোকজন মৃত্যুবরণ করছে, কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না, অক্সিজেন নেই, হাসপাতালে বিছানা নাই, এবং এত মানুষ মারা যাচ্ছেন, প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে অসুস্থতার এবং মৃত্যুর, এবং এমন অবস্থা যে সেই মৃত মানুষদের সৎকার করাও সম্ভব হচ্ছে না। ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে ভারত যাচ্ছে, এবং আমাদের সকল প্রার্থনা ভারতের সাথে। আমরা প্রার্থনা করি পৃথিবীর সকল দেশের সকল মানুষ এই মহামারী থেকে মুক্তি পাক, সুস্থ থাকুক, জীবন আবার আগের মতো ফিরে আসুক। তো আজকে আমরা ভারতের এই পরিস্থিতিতে ভারতের চলচ্চিত্র শিল্প কেমন আছে, সেখানে কাজকর্মের কী অবস্থা, এবং এই পরিস্থিতিতে ভারত কী করছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলার জন্য ভিডিও কলে কানেক্ট করব ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় মুখ, এবং অসম্ভব খ্যাতিমান এবং অসম্ভব রকম শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে আমরা দেখি ভিডিও কলে কানেক্ট করতে পারি কিনা। পেয়েছি ঋতুদি, কেমন আছেন? ভালো বলি কি করে বলুন, যা পরিস্থিতি চলছে তাতে ভালো ঠিক বলতে পারছি না, আছি আছি। ঋতুদি, আমরা প্রতিদিনই নিউজ দেখছি, এবং বিশেষ করে দিল্লির অবস্থা দেখে আমরা সবাই খুব অস্থির হয়ে পড়েছি যে এরকম ভাবে এত বড় বিপর্যয় নেমে এলো। অনেকে বলছেন যে নির্বাচনের কারণে এই বিপর্যয়, আপনি কি বলেন? বিপর্যয় অ্যাকচুয়ালি নানাভাবেই আক্রমণিত হচ্ছি আমরা করোনার জন্য, যে এই ভাবে যে এই সেকেন্ড ওয়েভটা যে এত সাংঘাতিক ভাবে আক্রমণ করবে সেটা বুঝে উঠতে পারিনি আমরা কেউই। এবং যেটা আমার মনে হয় যে এই যে একটা বলছে একটা মিউট্যান্ট ভেরিয়েন্ট এসেছে, যেটা বোধহয় আরো বেশি বোঝাও যাচ্ছে না, আর সেটা আরো বেশি শক্তিশালী, তো সেটার জন্য মারাত্মক ভাবে এফেক্টেড হচ্ছে মানুষ। এবং এই যে প্রবল ভাবে মানে মানে সমস্ত এজ গ্রুপই মানে এফেক্টেড হচ্ছে, এটা একটা খুবই কনসার্নের ব্যাপারে। আর হ্যাঁ, অবশ্যই কলকাতাতে, মানে আমি যদি কলকাতার কথা বলি, তাহলে এখন যেহেতু নির্বাচনের প্রচার চলছে, তো সেখানে মানুষ কিছুটা বোধহয় অনিয়মের মধ্যেও চলে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গাতে মানুষ জনসমাগম হচ্ছে, জনসভা হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো ফলে কোনো এই মুহূর্তে ঠিক কোন রকম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেহেতু এই ওয়েভটাও একটা সাংঘাতিক আকার ধারণ করেছে, ফলে মানুষের বোঝার বাইরেও চলে যাচ্ছে অনেক কিছু। এবং আমি নিজে, আমার নিজের কোভিড হয়েছিল, এবং আমি জানি যে মানে সেটা আমারটা হয়তো খুবই অ্যাসিমটোম্যাটিক ছিলাম, এবং আমার অত মাইল্ড সিমটমস হয়েছিল। তারপরে বোম্বে থেকে যখন আমি আমার একটা ছবি স্ক্রিপ্ট রিডিং করে যখন আমি সিঙ্গাপুরে এলাম, জি, সিঙ্গাপুরে এসেই আমার পজিটিভ হলো এবং আমি কোয়ারেন্টাইনে ছিলাম। তো সেই জন্য আমি জানি যে মানে আমিও একজন কোভিড থেকে আমি বেরিয়েছি,
জি সার্ভাইভার, এবং আমি শুধু এই জন্যই বলবো না, কারণ আমি আমি ইনফ্যাক্ট বাংলাদেশেও শুনছি বহু মানুষ মানে চলে যাচ্ছে, যেমন আমারও বহু পরিচিত মানুষের এভাবে মানে চলে গেছেন তারা এবং আক্রান্ত হয়েছে, এবং আমার বন্ধুদের মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছে শুনেছিলাম, মানে ইনফ্যাক্ট কিছুদিন আগে শুনলাম আলমগীর ভাইয়েরও আলমগীর ভাই আক্রান্ত হয়েছেন, তবে এখন উনি ভালো জি আছেন সুস্থ এখন আছেন, উনি ভালো আছেন। জি ভালো আছেন সুস্থ আছেন, সেটা যথেষ্ট আনন্দের বিষয়। এবং তাই জন্য মানে যাদের কথা শুনছি যারা সুস্থ আছেন ভালো আছেন, এর থেকে আনন্দের বোধহয় কিছু হচ্ছে না, কারণ কারণ এখন এমন একটা এমন একটা মানে এমন একটা দুঃসময় এসে মানে উপস্থিত হয়েছে যে কোনোভাবেই আমরা কোন কিছুই মোকাবিলা করে উঠতে পারছি না, আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, কারণ আমার মনে হয় যে পৃথিবী আমাদের কাছে বোধহয় এমন কিছু প্রশ্নের উত্তর চাইছে যেটা আমরা দিতে পারছি না, তো সেটা সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক। এবং এই মুহূর্তে আমি যেখানে আছি, আমি এখন সিঙ্গাপুরে আছি, সেখানে সেখানে অবশ্য খুবই সেফ জোনে আছি, এবং প্রত্যেক খুব এখানে নিয়ন্ত্রণ সীমারেখাও প্রচন্ড কঠিন, তাই জন্য এখানে নিয়ন্ত্রণটা খুবই জোরদার হচ্ছে, তো সেই জন্য এখানে কেসেস একদমই নেই বললেই চলে, খুব কম। কিন্তু ভারতবর্ষে আজকে যেটা হচ্ছে, সারা পৃথিবীতেও অনেক জায়গাতেই সেরকমই হচ্ছে, কিন্তু ভারতবর্ষে আজকে সত্যি আমরা খুব দুরূহ ভাবে ভুক্তভোগী, এবং আমি জানি না এটা খুব তাড়াতাড়ি আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো কিনা, তবে আশা রাখবো যে ভ্যাকসিনেশন যেভাবে শুরু হয়েছে এবং যদি মানুষ ভ্যাকসিন পায় আর হসপিটাল যদি একটু সহায়তা দিতে পারে, এবার আমার আমি বহু মানুষের কথা শুনছি যারা অক্সিজেন পাচ্ছে না, আমি আমার ক্যাপাসিটিতে চেষ্টা করছি বিভিন্ন এনজিওর মাধ্যমে বেশ কিছু মানুষকে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য, সেগুলো খুব ছোট, খুবই ছোট কাজ, হয়তো খুবই খুবই মানে হয়তো অল্পই অবদান, কিন্তু তাহলে আমি মনে করি যে আমরা সবাই মিলে যদি কিছু করতে পারি তাহলেই বোধহয় একটা বড় কাজ হতে পারে, তো সেই জন্য নিশ্চয়ই আমি বলবো যে সবাই যদি আমরা একটু সক্রিয় হই এই বিষয়ে আজকে, যেখানে আমার মনে হয় এখন শুটিং বা অন্যান্য জিনিসের থেকেও মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় জায়গাটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, মানুষ সার্ভাইভ করবে কিনা, আগে সার্ভাইভ করলেই তো রাইট। সবকিছু করতে পারবে, জীবিকা থাকলেই, মানে জীবন যদি থাকে তাহলে জীবিকা হবে, আগে জীবিকা আজ হবে। হোক কাল হোক, আগে তো জীবন তারপরে না জীবিকা, অ্যাবসলিউটলি, তাই না? এবং তো এইভাবে যেভাবে মানবিক বিপর্যয় ঘটছে আমরা দেখছি, মানে এই বিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীতে এসে যখন প্রযুক্তি উন্নত, সারা বিশ্ব বিজ্ঞানের বদৌলতে অনেক এগিয়ে গেছে, আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, সেইখানে এরকম মানবিক বিপর্যয় হঠাৎ করে আসা আমাদেরকে একটা অন্যরকম প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে যে আসলে আমাদের ক্যাপাসিটি কতখানি, আসলে আমরা কতখানি এগিয়েছি, এই প্রশ্নগুলো আজকে সামনে এসে দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি তাই, আসলে আমাদের জীবনের আমরা হয়তো ভাবি যে আমরা অনেক কিছুই নিশ্চয়ই আমরা অনেক কিছুই করেছি এবং অনেক কিছুই আমাদের আমরা প্রচুর কিছু অ্যাচিভ করেছি, কিন্তু হয়তো অ্যাচিভ করতে গিয়ে খুব ছোট ছোট জিনিসের প্রতি হয়তো আমরা লক্ষ্য রাখিনি যেগুলো হয়তো আমাদের লক্ষ্য রাখা উচিত ছিল, বা যেহেতু যে যেগুলোতে আমাদের অনেক বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল, তো সেই জায়গাগুলো হয়তো বা কোথাও গিয়ে আমার মনে হয় যে সেখানে সেখানে হয়তো কিছু ত্রুটি রয়ে গেছে, নাহলে এত বড় একটা ক্ষতির সামনে এসে আমরা দাঁড়ালাম, যেখানে মানে মানব জাতি আজকে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গেছে, এবং ফলে সেটা খুব আমাদের অবাক করা ব্যাপার যে এরকম একটা বিপর্যয় এসে দাঁড়াতে পারে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি, না বাংলাদেশের মানুষ ভাবতে পেরেছে, না ভারতের মানুষ ভাবতে পেরেছে। এবং আজকে সারা রিপোর্ট পৃথিবী, পড়ছিলাম যে হ্যাঁ পাকিস্তানেও একই অবস্থা চলছে, ভীষণ পাকিস্তানেও অবস্থা ভয়াবহ রকম পাকিস্তান, ভাবে। পাকিস্তান নিউজ জি আমিও পড়ছিলাম, দেখছিলাম যে জি পাকিস্তানেও হসপিটালেও খুব মুশকিল, মানে বিভিন্ন হসপিটালে জায়গা পাওয়া যাচ্ছে না, তারপরে প্রচুর মানুষ মানে দাঁড়িয়ে আছে ভ্যাকসিনের জন্য, অনেক কিছু ইনফ্যাক্ট আমার মনে হয় যে ভ্যাকসিনেশনের পরেও প্রচুর মানুষ এফেক্টেড হচ্ছে, জি ভ্যাকসিনেশনের পরেও এমন কিছু এমন কিছু তথ্য পাওয়া গেছে যেখানে কোভিড আবার ফিরে এসেছে, জি ফলে মানে ঠিক মানে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না কোনো পরিস্থিতিতে, তো সেটা একটা আমাদের কাছে সত্যি খুব কনসার্নের বিষয়। আর আর সবচেয়ে খারাপ লাগছে যে ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার এক বন্ধুর মানে স্বামীকে
মানে হারিয়েছি আমরা, না আমার আচ্ছা স্কুলের বন্ধু, মানে সে কিছুই করতে পারলো না, মানে কয়েকদিন কষ্ট পেলো, তারপর ভেন্টিলেটরে চলে গেল, এমন ভাবে লাংসে প্যাচ হলো যে আর তাকে ঠিকই আর আনা গেল। সার্ভাইভ গেল না আসলে। এবং আপনি একটু আগে শুরুতেই বলছিলেন যে এখন নতুন এমন একটা স্ট্রেন এসছে, একটা ভ্যারিয়েন্ট এসছে যেটাকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, এবং 3 টাইমস মিউটেশন হয়েছে, হওয়ার ফলে এটা কোনো রকম টিকাকে মানছে না, কোনো রকম প্রতিরোধকে প্রতিষেধককে মানছে না, এবং আর খুব নানা দ্রুত রকম পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। এক্স্যাক্টলি, আর আর অনেক রকম অনেক রকম অনেক রকমের সিমটমস দেখা যাচ্ছে তাতে, মানে রাইট এক রকম না, মানে 5 জনের 5 রকম সিমটমস হচ্ছে কোভিডের, যেটা খুব আশ্চর্যজনক যে একটা সেটাই, শুরুর রোগের দিকে যে কতগুলো সিমটম গুলো সিমটমস ছিল হচ্ছে এখনকার সিমটম গুলি ডিফারেন্ট, তো বুঝে ওঠা একদমই। মুশকিল যে কি হচ্ছে। তো সেই জন্য আমরা প্রার্থনা করা ছাড়া আমাদের বোধ হয় আর কিছুই এই মুহূর্তে করার নেই, যে ঈশ্বরকে আমরা ঈশ্বর আল্লাহ যাই বলুন, যা তাদেরই তাকেই ডাকতে পারি যে তিনি যেন আমাদের করুণা করেন, এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কোনো আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমাদের যেন ক্ষমা করেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা যেন ক্ষমা করেন। ইনফ্যাক্ট সৃষ্টিকর্তা যেন আমাদের আমরা ক্ষমা আমরা করেন। সেটাই 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 কালকে পরশু দিন একটা নিউজে পড়ছিলাম যে কয়েকজন গেছেন, যে এখন তো রোজার মাস, আপনি জানেন যে মুসলমানদের সবচেয়ে পবিত্র সময়টা হচ্ছে রোজার মাসটা, তো জানি কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী গেছে, গিয়ে বলেছে কয়েকজন মুসলমানের কাছে যে আপনাদের তো রোজার মাসে নাকি আপনারা যা প্রার্থনা করেন সেটা নাকি আল্লাহ তাআলা শোনেন, তো আপনারা দয়া করে প্রার্থনা করুন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রোগ থেকে মুক্তি দেয়। অবশ্যই হ্যাঁ, নিশ্চয়ই এবং আমরা এবং প্রার্থনা করব। আরেকটা ছবি দেখেছি আমরা, যে এটা দিল্লিতে সম্ভবত, যে যেখানে মসজিদ খুলে দেওয়া হয়েছে এবং সেখানে সমস্ত বেড বসানো হয়েছে আইসোলেশনের জন্যে, এইভাবে সমস্ত ধর্ম সমস্ত মানবতা মিলে এই বিপদ থেকে উত্তরণের উপায় খুঁজছে, মানব ধর্মের এবং উপরে তো কোনো ধর্ম হয় না, মানব একেবারে ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এবং এবং সেটাতে আমরা একটা বড় সবাই বিশ্বাস করি। একটা বড় ক্রাইসিসে এসে বোধহয় এটা সবচেয়ে বেশি অনুভূত হয় যে হ্যাঁ আসলে অবশ্যই, মানব ধর্ম, মানে তাই সেখানে না? অবশ্যই সেখানে নিশ্চয়ই কোনো রকম ভেদাভেদ থাকে না, কারণ আমরা সবাই মানুষ, এবং সব প্রথমে হচ্ছে আমরা মানব, তারপরেই আমাদের আর বাকি সবকিছু, মানব আজকে জাতির ইনফ্যাক্ট অধিকার, মানব জাতির ধর্ম সবচেয়ে বড়। ঠিক তাই, আজকে সন্ধ্যাবেলাতে একটা ছবি দেখছিলাম, আমার দেখে চোখে পানি এসে গেল, যে সেইখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ মারা গেছেন, তার সৎকার করতে হবে, কিন্তু তার আত্মীয় স্বজন কেউ ভয়ে আসছে না, তো সেখানে কয়েকজন মুসলমান মিলে গিয়ে তাদের ওই বন্ধুটার, হিন্দু ধর্মাবলম্বী বন্ধুটার সৎকার করছে, তারা কাঁদছে সমানে এবং বন্ধুর সৎকার করছে। তো আপনি যেটা বললেন আসলেই তাই, যে একটা বড় বিপর্যয়ের মুখে এসে তখন মানব ধর্মটাই আসল ধর্ম হয়ে এসে দাঁড়ায়, অ্যাবসলিউটলি, এবং এবং আমি এটা আমার প্রত্যেক দিন আমি এই কথাটাই আমার আমি আমি যত আমি যাদের কাছে রিচ আউট করি, বা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলুন, আমি এবার আমার ভিডিওতে বলুন, বা আমার যে কোনো ভাবে, আমি একটা কথাই বলি যে এখন এই সময়টা শুধু আমাদের সবার পাশে দাঁড়ানোর কথা, আর কোনো রাইট কথা না। আমরা কেউ কাউকে যেন ক্রিটিসাইজ না করি, বা আমরা কেউ কাউকে তার সেটাই, মানে ভালো মন্দ নিয়ে এখন না কথা বলে, যে সমস্যাটা সামনে আছে সবাই হাতে হাত ধরে আমাদের এখন সেটাকে মোকাবিলা করতে হবে, কারণ এটা আমরা সবাই মিলে যদি না করতে পারি, কেউই করতে পারবে না। ঠিক তাই আমাদের ঠিক নিজেদের তাই সাবধান থাকতে হবে, আমাদের একে অপরকে হেল্প করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, এবং দূরে সরিয়ে না দিয়ে তার মানে আগে যেরকম ছিল, কোভিড হচ্ছে মানে একটা অচ্ছুত জায়গায় চলে যাচ্ছিল ব্যাপারগুলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কোভিড হয়েছে এর সঙ্গে এই পুরো এই বাড়িতে এই পাড়াতেই যাওয়া যাবে না। পাড়াতেই যাওয়া যাবে না, মানে এটা তো এতটাই ভুল জিনিস এটা, জি যে ইনফ্যাক্ট মানে ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি পড়ছিলাম একটা আর্টিকেলে, যে ইট ইজ ইন দ্য এয়ার, মানে একদম জি, বায়ুতে এই ইয়েটা আছে, ল্যানসেটের গবেষণা তাই বলছে, ল্যানসেট বলছে যে কোভিড ভাইরাস এখন বাতাসে ভেসে বেড়ায়, যেটা এতদিন প্রমাণ ছিল না, এখন প্রমাণ পাওয়া গেছে যে, এখন প্রমাণ পাওয়া গেছে, এবং ওই আর্টিকেলটার কথাই আমি মেনশন করছি, জি ল্যান্সেটের কথা, যে এটা একেবারে বায়ু থেকে আসে, তো যে কোনো মানুষের ভেতরেই এই জীবাণুটা যে কোনো ভাবে ঘুরতে পারে, তিনি চলে আক্রান্ত আসে। হতে পারেন। এক্স্যাক্টলি, ট্রু, ঋতুদি দেখছিলাম, ইনফ্যাক্ট ফেসবুকেও যেহেতু আপনাদের অনেকের সাথে কানেক্টেড আছে, দেখছিলাম যে ভারতের স্পেশালি কলকাতার চলচ্চিত্রের
অনেকে কলকাতা যাবেন, একটা অক্সিজেন একটা সংকট চলছে এখন, এবং সেখানে দেখছিলাম যে চলচ্চিত্র পরিচালক সৃজিত থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সবাই এখন সমানে পোজ দিচ্ছেন, কোথায় অক্সিজেন পাওয়া যাবে, কোন নম্বরে ফোন দিলে অক্সিজেন বাসায় পৌঁছে দেবে, কোথায় ব্লাড প্লাজমা পাওয়া যাবে, কোন হাসপাতালে বেড খালি আছে। আমি দেখছি তারা অত্যন্ত সজাগ, দিন রাত 24 ঘন্টা তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন কোভিডের ব্যাপারে। আপনাকেও দেখছি যে আপনি ওইগুলো সমানে শেয়ার করছেন ফেসবুক পেজে, এবং এইভাবে দেখছি যে চলচ্চিত্র এবং আমরা জনসংযোগকে মানে জনসংযোগের জায়গাটাকে মানে আরো শক্ত করতে পারবো। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের এটাই প্রয়োজন যে প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় পাওয়া যাবে এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্ম এখন করার। তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তেও যদি যে আপনি যেটা বলছিলেন চলচ্চিত্র, চলচ্চিত্রটা আমার মনে হয় এই মুহূর্তে সেকেন্ডারি, আগে মনে হচ্ছে মনে হয় আমাদের সবার জীবনকে সবার বাঁচানো উচিত যে যেভাবেই পারি। সেটাই বলছিলাম যে চলচ্চিত্রের লোকদের যেহেতু আপনার অনেক ফলোয়ার, সৃজিতদার অনেক ফলোয়ার, জিতদার অনেক ফলোয়ার, তাদের সবারই ফলোয়ার অনেক, তো ওনারা যখন কোনো জিনিস শেয়ার করে সাথে সাথে ওটা লাখ লাখ মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে শেয়ার হয়ে যায়। তারা ইনফরমেশন পান যে আচ্ছা বিপদে পড়লে আমি কোথায় যাব, কোন হাসপাতালে যাব, বা কোথায় ফোন করলে আমি একটা অক্সিজেন সিলিন্ডার পাবো। এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে এবং আরেকটা কথা বলতে চাই যে প্রচুর এনজিও আছে যারা অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার। হ্যালো, জি হ্যাঁ জি শুনতে পাচ্ছি। প্রচুর এনজিও আছে এবং প্রচুর অর্গানাইজেশন আছে যারা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছে এবং তারা দিন রাত কাজ করছে। এবং আমি আমি একটি অর্গানাইজেশনের সঙ্গে আমরা কাজ করছি IHA বলে, যারা মানে যারাই করোনার সময় হসপিটালে যারা আছেন, যাদের 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 দেখা করতে দিচ্ছে না হসপিটালে, সেই রকম তারা ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করছে, কার অক্সিজেন লাগবে, কার ভেন্টিলেটর লাগবে, মানে সমস্ত দিকে খেয়াল রাখছে। এরকম প্রচুর মানুষও ভলেন্টিয়ার করছে, প্রচুর কাজ করতে আর কি। রাইট রাইট ঋতুদি, আমরা একটা ছোট বিরতি নিই, বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরতে চাই, এবং যেখানে আমরা বিশেষ করে দিল্লির যে পরিস্থিতি সেটা নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইব, কারণ এখন মানবতার বিপর্যয় এবং মানবেতর জীবন দিল্লিতেই বোধ হয় বেশি সম্ভবত, সেটা সম্পর্কে জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আমরা আছি প্রিয়জন এই সময়, বিরতিটা নেব, নিয়ে আবারও আলাপ করব আমাদের এই প্রিয় মানুষটার সাথে, ঋতুপর্ণ সেনগুপ্তের সাথে। আসছি, ফিরে কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম আমাদের এই আড্ডাঘর প্রিয়জন এই সময়ে। আপনারা জানেন যে ভারতে অতি সম্প্রতি কোভিড বিপর্যয় একটি মারাত্মক পর্যায়ে নেমে এসেছে, প্রতিদিন মৃত্যুর রেকর্ড হচ্ছে, আক্রান্তের রেকর্ড হচ্ছে, এবং সেই পরিস্থিতি নিয়ে জানতে আমরা ভারতের প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা ফোনে কথা বলছিলাম একটু আগে। এখন আবার আমরা একটা ভিডিও কলে ট্রাই করে দেখি যে ওনাকে পাই কি না। হ্যাঁ, এই তো ঋতুদি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকবার জন্য। ঋতুদি, আপনার কাছে আমরা জানতে চাইবো যে দিল্লিতে আমরা দেখছি, বিশেষ করে দিল্লিতে মানবিক বিপর্যয়ে প্রচুর ছবি ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, দিল্লির মানবিক বিপর্যয়কে আপনি কিভাবে দেখছেন? এখন দিল্লিতে একটা খুবই দুঃসময় চলছে, এবং শুধু দিল্লি বলে না, প্রত্যেক জায়গাতে, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, ব্যাঙ্গালোর শুনছি, কলকাতা, সব জায়গাতে। এক্ষুনি আমার এক জার্নালিস্ট কলিগ ফোন করেছিলেন, বললো যে মানে এইভাবে যে মহামারী কোথাও আক্রান্ত হতে পারে কোনো দেশ, সেটা মানে আমাদের ভাববার বিষয়। ঋতু, শুধু চারিদিকে মানুষ মারা যাচ্ছে, এই কথাটা শুনতে কত বুকে বিঁধলো। মানে মানে সত্যি কথা, আমাদের জীবদ্দশায় যে এরকম একটা সময় আমরা দেখব, আমরা সত্যি মানে আমি আমি ভাবতেই পারা যায় না যে বিজ্ঞানের এই যুগে এই সময় হয়েছিল, কোন একটা সময় কলেরা হয়েছিল, কোন একটা সময় স্প্যানিশ ফ্লু হয়েছিল, কিন্তু আমরা যে এইটা সচক্ষে এক্সপিরিয়েন্স করব এই জিনিসটা, মানে এটা সত্যি মানে মানে আমাদের পুরো ভাব বোধেরও বাইরে, একদম একেবারে। তো এটা হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। আমি চাইবো যে দিল্লিতে মানে প্রপার হসপিটালাইজেশন, অক্সিজেন, এবং আমার মনে হয় যে আমি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার আমার মনে হয় যে মানে সমস্ত
মানে পলিটিক্যাল সিচুয়েশন, মানে মানে যারা মানে আমাদের দেশ যারা চালাচ্ছেন বা দেশের মানুষরা যাদের হাতে অনেক ক্ষমতা আছে, তারা যেন সবকিছু ছেড়ে মানে এখন শুধু এইটুকুই ভাবে যে মানুষকে কিভাবে বাঁচানো আগে যায়। বাঁচাতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঋতুদি, আমরা ফেসবুকে দেখেছি এবং বিভিন্ন নিউজেও পেয়েছি যে আপনি অত্যন্ত অ্যাক্টিভলি এই বিপর্যয়কে রোধ করবার জন্য আপনি কন্টেন্ট তৈরি করছেন, এই কোভিড বিষয়ে সচেতনতা চালাচ্ছেন, মানুষকে হেল্প করছেন, এগুলো সম্পর্কে জানতে চাই, আপনার এই উদ্যোগগুলো সম্পর্কে জানতে চাই। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি তো আমি হয়তো বেশি কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি খুব ক্ষুদ্র ভাবে আমার তরফ থেকে যতটুকু পারি আমি মানুষকে সচেতন করারই চেষ্টা করি। কারণ এটা এটা অনেক বড় একটা বিশাল সমুদ্রের মতো একটা দায়িত্ব, তো সেখানে তো আমি একা করতে হবে। আমি মনে করি বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, তো সেই জন্যই আমি এইটাই চেষ্টা করি যে মানুষের কাছে মানে আমার আমার যতটুকু ক্ষমতা আছে সেই দিয়ে আমি সবাইকে সচেতনতার দিকে নিয়ে যেতে চাই, যাতে সচেতন যত মানুষ হবে তাহলে নিজে বাঁচলে আরো 10 জন মানুষকে বাঁচাতে পারবে। ঠিক তো এই সচেতনতার জায়গাটাই আমি শক্ত করার চেষ্টা করি এবং আমার তরফ থেকে যতটুকু পারি যতটুকু কন্ট্রিবিউশন করা করতে পারি। অবশ্য আমি খুব একটা হই হই করে কিছু করতে পারি না, আমি অবশ্যই সাইলেন্টলি করি যা করার, এবং আমি চেষ্টা করি যে আমার মতোই আরো অনেককে সচেতন করতে, যাতে আমরা সবাই মিলে নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়তে পারি কোনো ভালো নিশ্চয়ই কাজে। নিশ্চয়ই নিশ্চয়ই। ঋতুদি, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে রইলেন, আমাদেরকে আজকে সময় দিলেন, এবং বাংলাদেশের তরফ থেকে সমগ্র ভারতবর্ষের মানুষদের জন্য আমাদের প্রার্থনা এই রোজা রমজানে মাসে আমরা সবাই হাত তুলে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন ভারতবর্ষ সহ পৃথিবীর সকল দেশে যেখানেই এই অসুস্থ মানুষজন আছেন এই মহামারী থেকে তারা যেন মুক্তি পেয়ে যান, মহামারী একদম, যেন শেষ হয়ে যায়। একদমই আমরা আমিও আমরা চাইবো সবাই আপনাদের সবাই যেন আপনারা, আমি বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা এবং বাংলাদেশের মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি, এবং বাংলাদেশের কোনো বাংলাদেশকেও যদি মানে কিছু কিছু এফেক্টেড হলে আমার মনে হয় আমার নিজের কোনো মানে বুকের ভেতরে এসে লাগে। তো আমি ঠিক চাইবো তাই, বাংলাদেশে যারা অসুস্থ আছেন তারা সবাই যেন ভগবান এবং আল্লাহর কৃপায় যেন ওনারা সুস্থ হয়ে যান, এবং নিশ্চয়ই আমি চাইবো সমগ্র পৃথিবী যেন সুস্থ হয়ে যায়। জি আমরা চাইবো যে আবার একজন একটা সুন্দর ভালো পৃথিবীতে ফিরে যেতে, যেখানে আরো সুন্দর ভাবে আমরা বাস করতে পারি, এবং বাহ, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের যেন ঈশ্বর ক্ষমা করেন। আহা, আপনারা কি সবাই সুন্দর, ভালো থাকুন, কি ভালো নিশ্চয়ই থাকুন, কি সুন্দর করে বললেন ঋতুদি, যে আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে সৃষ্টিকর্তা যেন আমাদের ক্ষমা করে দেন এবং বিশ্বের সকল মানুষকে সুস্থ করে দেন, এবং আবার এতদিন আমরা যে আনন্দময় পৃথিবীতে ছিলাম আমাদেরকে সৃষ্টিকর্তা যেন সেই আনন্দময় জগতে আবার ফিরিয়ে নিয়ে যান, আবার যেন সেই সুন্দর দিনগুলো আমরা দেখতে পারি। অনেক ধন্যবাদ ঋতুদি, আমরা প্রার্থনা করি আপনার প্রার্থনার মতন আবার সুন্দর হোক আমাদের জীবন, অনেক অনেক ধন্যবাদ। আমরা ছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে, দেখলেন আপনারা, এবং পৃথিবীর সকল মানুষের জন্য আমাদের প্রার্থনা, বিশেষ করে ভারতবর্ষে এখন যে মানবিক বিপর্যয় চলছে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন তাদের দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি দেন। পাকিস্তানেও একইভাবে দুরবস্থা চলছে, সেখানে মানুষ মারা যাচ্ছে, রেকর্ড পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে, তাদেরকেও যেন সুস্থ করে দেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশেই এখন করোনা একটা ভয়াবহ ছোবল মারছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন এবং বিশ্বের সকল মানুষকে এই বিপদ থেকে যেন মুক্তি দেন, সেই প্রার্থনা আজ আমরা সকলে মিলে করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও আগামী সপ্তাহে আমাদের এই লাইভ আড্ডার আসর প্রিয়জন এই সময়ে, ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দয়া করে মাস্ক পরবেন, এবং যে বিধিনিষেধ সরকার আরোপ করছে দয়া করে দয়া করে দয়া করে সেগুলি মেনে চলুন। আমরা ভারতে যে বিপর্যয় দেখতে পাচ্ছি এই বিপর্যয় আমরা যেন বাংলাদেশে না দেখি, এই প্রার্থনা আজ আপনাদের সাথে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।